অ্যাকচুয়ালি এটা আমার রিয়েল নাম না, আমি আমার আসল নামটা বলতে চাচ্ছি না। আচ্ছা যাই হোক, আজকে আমরা এখানে যেটা আলোচনা করব এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হলো কিভাবে ইন্টারনেট থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো সাধারণত আমরা যখন শুনি যে ইন্টারনেট থেকে ইনকাম করা যায় খুব সহজে এটা সেটা, তো এটা আমাদের কাছে ম্যাক্সিমামই ফেক লাগে। বাট আজকে আমি আপনাদেরকে এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেটা 100% রিয়েল। ইভেন আপনি নিজেও এটা গুগল সার্চ করে আপনি এটা বুঝতে পারবেন, উইকিপিডিয়া সব জায়গায় আছে। আচ্ছা আমরা মূল বিষয়ে আসি। আমরা তো সাধারণত ফেসবুকে, তারপরে টুইটারে বলতে গেলে আমাদের সবারই অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, ওখানে আমরা স্ট্যাটাস দেই, ছবি দেই, তারপরে ফ্রেন্ডদের সাথে সবকিছু শেয়ার করি, টুইটারেও তাই করি, কিন্তু সেটার জন্য কিন্তু আমাদের কোনো ইনকাম হয় না, ওরা আমাদেরকে কোনো টাকা দিচ্ছে না। তো আজকে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস করছি, দেখাচ্ছি, সেটা হচ্ছে ওয়েবসাইটের নাম হচ্ছে সু, এটা TSU.co যেটার ওয়েব অ্যাড্রেস, কিন্তু এটার উচ্চারণটা হচ্ছে সু। এই ওয়েবসাইটটা কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে এবং এটা ওপেন হওয়ার দুই দুই মাসের মাথায় প্রায় 20 লক্ষ ইউজার পাইছে এই ওয়েবসাইটটা। ইভেন এটা অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে জাস্ট বিকজ অফ ওদের যেই লটা, সেটার কারণে। ওরা করে কি, ওরা আসলে সোশ্যাল মিডিয়া সাইটগুলো ইনকাম করে কিভাবে, এই যে আমরা এখানে যে ক্লিয়ারের অ্যাডভার্টাইজ দেখতেছি, এই অ্যাডভার্টাইজটা কিন্তু ওকে টাকা দিচ্ছে। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়া সাইটগুলো কিন্তু এই অ্যাডের উপরেই চলতেছে। হ্যাঁ, অ্যাড বাই স্পন্সর এরা আর কি। তো সু যেটা করে সেটা হলো যে এই ক্লিয়ার থেকে ধরেন সু যদি 100 টাকা পায়, সে 10 টাকা রেখে বাকি 90 টাকা আমার, আপনার এবং ইউজারদের মধ্যে সেটা ভাগ করে দেয়, সেই রয়্যালিটিটা ভাগ করে দেয়, যার কারণে এটা এতটা জনপ্রিয়তা পাচ্ছে এবং এটার বিশ্বাসযোগ্যতা 100%। আপনি এটা গ্যারান্টিড, এই মানিটা আপনি যখন লগ ইন করবেন, যখন সাইন আপ করবেন, এখানে যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এই সেক্টরটাতে গিয়ে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর এখানে পাবেন। তো এই এই ওয়েবসাইটের আরেকটা ব্যাপার হলো যে এটা আপনার ইনভাইটেশন ছাড়া আপনি এখানে করতে পারবেন না, অ্যাকাউন্ট করতে পারবেন না। সো অসুবিধা নেই, আমি আপনাদেরকে আমার রেফারেলটা দিয়ে দিব, আমার রেফারেলটা দিয়ে দিলে আপনারা সেভাবে সাইন আপ করে নিতে পারবেন। তো চলুন আমরা প্রথমে, আচ্ছা আমি কয়েকটা ব্যাপার আগে আপনাদের সাথে শেয়ার করে নিই যে সুতে অ্যাকচুয়ালি আপনি টাকাটা পাবেন কিভাবে এবং ওখানে কেনই বা আপনাকে পেমেন্ট করা হবে। আচ্ছা এইখানে সুয়ের একটা কি বলা যায় কিছু লজ এখানে আছে, অ্যাডভার্টাইজ পে সু টু প্লেস দেয়ার অ্যাডস অন দ্য পেজ, মানে যারা অ্যাডভার্টাইজ দেয় তারা কিন্তু সুকে পে করে। দেয়ার আর অ্যাট দ্য টপ অফ অন দ্য সাইড দেয়ার আর নো পপ আপস, নাথিং ইন ইয়োর ফেস, দ্য অ্যাডস আর নন ইন্টারেসিভ, অ্যাডগুলো আপনাকে বিরক্ত করবে না, বাট আশেপাশে আছে। যতবার আপনি পেজ লোড করবেন সু কিন্তু টাকা কামাচ্ছে, কারণ ততবার সে ওই বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপনটা দেখাইতে পারতেছে। সেখান থেকে সু মাত্র এই যে 10% রাখে, অ্যান্ড শেয়ার্স দ্য রেস্ট উইথ দ্য ইউজার্স ইউ অ্যান্ড মি, বাকি 90% কিন্তু আপনার আমার মধ্যে সু এটা করে দিচ্ছে, শেয়ার করে দিচ্ছে। তো এরকম আরো কিছু আছে সুতে, আপনার একটা ফ্যামিলি ট্রি হবে, সেটা সম্বন্ধে আমরা দেখবো সামনেই। ফ্যামিলি ট্রি বলতে আপনার রেফারেলে একজন ওপেন করবে। আচ্ছা আমি এর পরের ধাপে চলে যাচ্ছি, হাউ টু আর্ন মানি উইথ সু, কিভাবে আপনি সুয়ের থেকে টাকা ইনকাম করবেন। তো মনে করেন এই রন হচ্ছেন আপনি। হ্যাঁ, এখন আপনার রেফারেল দিয়ে নাজিরের অ্যাকাউন্ট খুলছে, আবার নাজিরের অ্যাকাউন্ট রেফারেল দিয়ে সিনথিয়া অ্যাকাউন্ট খুলছে, আর সিনথিয়ার রেফারেল দিয়ে খুলছে শাওন। তো রন কিন্তু কারো না কারো কাছ থেকে রেফারেল নিয়েই কিন্তু অ্যাকাউন্ট খুলতে হয়েছে। তো নাজির যেরকম রনের কাছ থেকে রেফারেল নিয়ে খুলছে, মানে ওর ইনভাইটেশনে খুলছে, তো নাজির হচ্ছে ওর ফার্স্ট চাইল্ড। হ্যাঁ, রনের ফার্স্ট চিলড্রেন হচ্ছে নাজির, আর নাজিরের ইনভাইটে যেহেতু সিনথিয়া অ্যাকাউন্ট খুলছে, সেই কারণে সিনথিয়া হলো আপনার গ্র্যান্ড চিলড্রেন, নাজির হলো আপনার
চিলড্রেন এবং সিনথিয়া হইল আপনার গ্র্যান্ড চিলড্রেন, এবং শাওন তো সিনথিয়ার ইনভাইটেশনে খুলছে, তাহলে শাওন হবে আপনার গ্রেট গ্র্যান্ড চিলড্রেন। এখন শাওন ধরেন একটা কন্টেন্ট তৈরি করলো বা একটা ছবি পোস্ট করলো বা একটা ভিডিও পোস্ট করলো, তখন শাওনের ওই ভিডিওটার উপরে যে ইনকামটা হবে, সাপোজ 100 টাকা ইনকাম হইলো, তো সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন পর্দায় যে সু প্ল্যাটফর্ম 10% টাকাটা রাখবে, মানে $10 সু রাখবে, $45 শাওন পাবে। সিনথিয়া যেরকম সিনথিয়ার ইনভাইটে যেহেতু শাওন আসছে, সিনথিয়া পাবে 33% অর্থাৎ $30, আর সিনথিয়া যেহেতু নাজিরের ইনভাইটেশনে আসছে, নাজির পাবে 11% অর্থাৎ $10, আর নাজির যেহেতু রনের ইনভাইটেশনে আসছে, রন পাবে 13.3% অর্থাৎ $3, মানে আপনি। আবার ঠিক উল্টাভাবে আপনি যদি কোনো কন্টেন্ট তৈরি করেন, ঠিক একইভাবে টাকাটা বিন্যস্ত করা হবে। হ্যাঁ, তো এই যে সু টাকাটা কিভাবে ইনকাম করে, এই টাকাটা যে আমাদেরকে দিতেছে ওরা কি ওদের পকেট থেকে দিতেছে? অবশ্যই না। এখানে একটা স্ক্রিনশট আমি আপনাকে দেখাচ্ছি, এই যে পাশে দুইটা অ্যাডভার্টাইজ দেখতেছেন, একটা লাক্সের আর একটা ইউনিভার্সিটির, তো এরা তো সুকে টাকাটা পে করছে এই অ্যাডটা এখানে শো করার জন্য, তো সু এই টাকার 10% রেখে বাকিটা আপনাকে আমাকে দিয়ে দিচ্ছে। আপনার আমার কি করতে হবে, জাস্ট আপনাকে আর আমাকে এখানে লাইক শেয়ার এবং কমেন্ট দিয়ে যেতে হবে। সব সময় আপনি এখানে ঢুকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ফেসবুক টুইটারে অনেক সময় দেখা যায় কি, আপনি একটা কন্টেন্ট পোস্ট করলেন কিন্তু সেখানে লাইক পাচ্ছেন না, ছবি পোস্ট করলেন লাইক পাচ্ছেন না, কিন্তু সু এর নিয়মটাই হলো লাইক, তারপরে শেয়ার, কমেন্ট, এগুলি করা। এগুলি যত করবেন আপনার ইনকাম তত বাড়তে থাকবে। তো যেভাবে আপনারা লগ ইন করবেন, যে আপনারা ফার্স্টে যেভাবে জয়েন করবেন, আমি নিচে আমার রেফারেলটা দিয়ে দিতেছি, ভিডিওর নিচে আপনারা দেখতে পারবেন আমার রেফারেলটা। তো এখানে গিয়ে আপনি জয়েনে ক্লিক করবেন, যখন সাইন আপ করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই যে এখানে দেখেন রেফারেল শর্ট কোড, রেফারার আপনার লাগবেই, এটা ছাড়া কিন্তু আপনি সুতে অ্যাকাউন্ট করতে পারবেন না। তো আপনার টেনশন নাই, আমি আমার এই যে রেফারেল যেটা একটা, এটা আমার একটা নতুন অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের একটা রেফারেল আমি নিচে দিয়ে দিচ্ছি, ফেক অ্যাকাউন্ট না বলতে নতুন অ্যাকাউন্ট আর কি। তো এই রেফারেল দিয়ে আপনি খুব সহজেই আপনার সু অ্যাকাউন্টটি খুলে ফেলতে পারবেন। নেমের জায়গায় ধরেন জাভেদ খান, জেন্ডারের জায়গায় মেল বা ফিমেল যেটা হয়, ইউজার নেম, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, ডেট অফ বার্থ দিবেন, তারপরে পেজ ডাউনে ক্লিক করলে আপনি নিচের অংশটা দেখতে পারবেন এটার। আচ্ছা, আমি যেহেতু স্ক্রিন নিয়ে রেকর্ড করতেছি, নিচের অংশটা আসতেছে না, নিচে এখানে আছে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ বা কন্টিনিউ বা স্টার্ট, এই টাইপের কিছু আছে, সেটাতে আপনি ক্লিক করলেই আপনি এখানকার মেম্বার হয়ে যেতে পারবেন। মেম্বার হওয়ার পরে আপনাকে যেটা শো করবে আপনার স্ক্রিনে সেটা আমি দেখাচ্ছি। এই আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, এরকম আপনার এটা হচ্ছে ফিড, এটা হোম, ফেসবুকের যেরকম হোম টুইটারের ঠিক একই রকম। আর অ্যাকাউন্ট যখন ওপেন হবে তখন এই যে আপনার ফিডে আপনি যখন মানুষজনকে ফলো দিবেন বা লাইক দিবেন, ফিডটা ঠিক ফেসবুক টুইটারের মতো এরকমই। তো আপনি আপনার অ্যাকাউন্ট, এটা এখানে যে নামটা আপনি দেখতে পাচ্ছেন এটা হবে আপনার নাম যখন আপনি আপনার আইডি দিয়ে লগ ইন করবেন। তো এখানে ক্লিক করলে প্রোফাইলটা দেখতে পারবেন, প্রোফাইলটা আসতেছে। এটা যেরকম বললাম, আমি নতুন অ্যাকাউন্ট, যে 11টা ফ্রেন্ড, 10টা ফলোয়ার আছে। তো এই জায়গায় আপনার, আমি এই পর্যন্ত সবাইকে লাইক করছি, শেয়ার করছি অনেক কিছু, তো আমার অ্যাকাউন্টে বেশি জমে নাই। তো যাই হোক, আপনি এখানে আসার পরে যখন লগ ইন করবেন, শুধুমাত্র আপনার কাজ হইল লাইক করা, শেয়ার করা, কমেন্ট করা, এবং যখন আপনি এগুলো করবেন দেখবেন যে অন্যেরাও আপনার কন্টেন্টে বা আপনার স্ট্যাটাসে লাইক দিচ্ছে, তারপরে শেয়ার করতেছে, কমেন্ট করতেছে। তো যাই হোক, যখন আপনি ফিডে থাকবেন, এই যে এখানে একটা আপনি, এখানে আপনি ব্যাংক একটা লেখা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে আপনার কত টাকা ইনকাম হয়েছে সেটা আপনাকে ওরা দেখাবে। এই ইনকামটা কিন্তু নির্ভর করতেছে আপনার
অ্যাক্টিভিটির উপর, আপনি কতটুকু শেয়ার করতেছেন, লাইক করতেছেন, কন্টেন্ট পোস্ট করতেছেন, এগুলোর উপর। হ্যাঁ, তো এটা যেরকম বললাম যে এটা কম টাকা দেখাইতেছে, 4 সেন্ট 3 সেন্ট এরকম দেখাইতেছে, তো এটা যখন $100 হয়ে যাবে তখন আপনি এই যে রিডিম ইয়োর মানি এখানে ক্লিক করলে ওর আপনার মেইলিং অ্যাড্রেস যাবে। হ্যাঁ, মানে ইমেল অ্যাড্রেস না, বাসার অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস যাবে। তো সেই অ্যাড্রেসটা আপনাকে জানাইতে হবে, তো তারা আপনাকে অ্যাড্রেসের মাধ্যমে চেক পাঠিয়ে দিবে। হ্যাঁ, মেইল বক্সের মাধ্যমে, চিঠির মাধ্যমে আপনার কাছে চেক চলে আসবে। এই যে একটা টিসি বলতেছি, সুর ইউজার, সে চেক পাইছে নিজের নামে। তো এই যে দেখেন এখানে আছে, এই যে সু পাঠাইছে, এই যে $100 একটা চেক, এই যে 2015 সালেই। তো সু কিন্তু এখন হাইয়েস্ট টু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে আছে, ফার্স্ট হচ্ছে ফেসবুক, তারপরে হচ্ছে সু। তো এটা খুব দ্রুত বিস্তার করতেছে এটার, যেহেতু এটা টাকা দিচ্ছে, মানুষকে ইনকাম করার একটা সুযোগ করে দিচ্ছে। তো আমি আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, অ্যান্ড যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়েন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যদি ভালো না লাগে তাহলে দয়া করে গালাগালি করেন না ভাই। আমি আশা করি আপনাদের কিছুটা হেল্প হবে এই ভিডিওটা দেখে, এবং আশা করি ইনকামও করতে পারবেন। তো থ্যাংক ইউ, এরপরে আবার কোনো বিষয় নিয়ে কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার আমি চলে আসবো। জেসন। এছাড়া সু সম্পর্কে অথবা এই ভিডিওটা সম্বন্ধে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কোয়েশ্চেন পোস্ট করবেন, আমি সেটার অ্যান্সার দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব, এবং যত দ্রুত